সপ্তম শ্রেণী তোমাদের মডেল একুভিটি ওয়ান অঙ্কের দেখো উত্তরগুলো বলে দিচ্ছি অনুপাত বলতে সমজাতীয় রাশি তুলনা বোঝায় অনুপাতে কোনো একক নেই এ টুয়েন্টি পাওয়ার বি এর নিধান হচ্ছে এই যেটা থাকে নিচ্ছি সেটা হচ্ছে নিধান দুই যেটা বলেছে এ এইচ বি সমান টু ইস টু এবং বি টু সি সমান সমান কত এবার দেখো আমি এখানে দেখেছি এইচ টু এ বাই বি মানে টু থ্রি এখানে দেখেছি বি বাই সি সমান টু বাই থ্রি দেখে এইখানে বিএর যে সংখ্যাটা ছিল টু সেই বিএ টু দিয়ে আমি এই দুটোকেই গুণ করে দিচ্ছি টু টু দিয়ে আর এখানে বি এড ছিল থ্রি এ থ্রি দিয়ে ওই দুটোকেই গুণ করে দিচ্ছি এখানে যুক্তটায় বেরিয়েছে এ আমার বিয়েছেন ফোর আর বিএড সিক্স দেখো দু জায়গায় বিএড সিক্স তাহলে এ বি এইচ টু বি এইচ টু সি ফোর সিক্স নাইন ইচ টু করে বেরিয়ে গেছে এবার যে অঙ্কটা আছে খুব ইম্পর্টেন্ট অঙ্ক পরে একটা যেটা দিয়েছে ন হাজার টাকা তিন বন্ধুর মধ্যে ভাগ করা হবে ধরি প্রথম বন্ধু পাচ্ছে এক্স টাকা দ্বিতীয় বন্ধু পাচ্ছে কত দুই গুণ মানে টু এক্স টাকা তৃতীয় বন্ধু হচ্ছে দুজনের যা টাকা তার হাফ মানে এক্স প্লাস টু এক্স তার নিচে দুই হচ্ছে থ্রি এক্স বাই টু এখানে বলে দিয়েছে যে তিন বন্ধু টোটাল হচ্ছে ন হাজার টাকা তাহলে প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধু তৃতীয় বন্ধু যোগ করেছি প্রথমে এদের লসক দুই

প্রথম বন্ধু দু টাকা দ্বিতীয় বন্ধু ডবল মানে চার টাকা তৃতীয় বন্ধু ছিল আমাদের থ্রি এস বাই টু এক্স এর মান বেড়েছে আমাদের দু হাজার আমি বলছি থ্রি এক্স মানে দু হাজার নিচে টু কাটলাম উত্তরটা বেরিয়ে গেল এটা হলো তোমাদের মডেল অ্যাক্টিভিটি ওয়ান এবার আসছে আমি মডেল অ্যাক্টিভিটি টু টু এর দেখো বলেছে যে যদি পূর্বপদ থেকে উত্তরপদ বড় হয় মানে পূর্বপদ ছোট হয় পূর্বপদ যদি ছোট হয় তাহলে সেটা আমরা বলি সহসম লঘু অনুপাত মনে করো আমাদের এমনি আছে আমাদের একটা লিখছি এখানে টু ইস টু থ্রি তাহলে ছোট আছে থেকে তাহলে আমরা কি করব এটাকে ধরব লঘু অনুপাত শূন্য স্থানটা করেছি এটা করার দরকার নেই উত্তর বসলে হবে এক্স বাই জেড কি করে হলো বলে দি এক্স এর মাথায় জিরো কোনো কিছুর মাথায় জিরো তাহলে সেটা কিন্তু ওয়ান ভাববে আর যখন মাইনাস ওয়ান আছে তাহলে ওয়ান বাই জেড আছে এটা তাহলে আমার হচ্ছে এক্স গুণ এক ওয়াই জিরো মানে এক আর জেড হচ্ছে ওয়ান বাই জেড গুণ করলে কত উপর হচ্ছে এক্স এক এক্স বসে যাচ্ছে নিচে জেড বসে যাচ্ছে উত্তরটা করেছি আমি লিখছি দেখো একটু ম্যানের দরকার নেই তোমার উত্তর বসলে হয়ে যাবে এবার ভালো একটা অঙ্ক আছে সিরাপের অঙ্কটা বলছে প্রথমটায় প্রথম সরবতে সিরাপ আর জল টু ইস টু ফাইভ তৃতীয়টায় সিক্স টু টেন তাহলে প্রথম যে প্রথমে যেটা আছে তার মধ্যে সিরাপের মধ্যে প্রথমে যে সরবত তার সিরাপ কত আছে দুই নিচে দুই আর পাঁচ যোগ করলে সাত দুই এর সাত অংশ বা সাতের মধ্যে দু ভাগ সিরাপ রয়েছে দ্বিতীয় সিরাপ কত আছে অনুপাতে সিরাপ ইস্টু জল অনুপাত সিক্স টেন এতে সিরাপের পরিমাণ কত বার করেছি আমি সিরাপটা ছয় বসিয়েছি নিচে বাকি দুটো যোগফল বসেছি হলো তিনের আট তাহলে প্রথমটায় সিরাপ আছে সিরাপ বেশ দুই এর সাত দ্বিতীয়টা তিনের আট এর মধ্যে বার করব কোনটা বড় তারপর সেটা হবে আমার মিষ্টি বেশি হবে আমি এখানে উত্তর তো করে দিয়েছি যে দুই এর সাত এবং তিনের আটের মধ্যে তিনের যেহেতু বড় তাই দ্বিতীয় স্বভাবতা বেশি মিষ্টি এবার কেন বড় সেটা আমি একটু দেখিয়ে দিই দেখে নাও তোমরা মনে করো প্রথম সিরাপ এটা দ্বিতীয় সিরাপ আমি কি করছি দ্বিতীয়টা এর মধ্যে এর হর দিয়ে দুটোকে গুণ করি এর হর হর মানে আট আর এ হর কত ছিল সাত সাত দিয়ে গুণ করি এটা শর্টকাট মেথড তাহলে আট দুগুণ ষোলো সাতটা ছাপ্পান্ন এটা হচ্ছে এটা সাতটা ছাপ্পান্ন আর তিন সাত একুশ তাহলে আমার ছাপ্পান্নর মধ্যে প্রথমটায় ষোলো ভাগ সিরাপ আছে মানে সিরাপ মেশানো হয়েছে আর দ্বিতীয়টা ছাপ্পান্নর মধ্যে একুশ ভাগ সিরাপ মেশানো হয়েছে তাহলে পরিষ্কার দেখতে পাচ্ছে দ্বিতীয়টা বেশি আছে ওই জন্য দ্বিতীয়টা মিশছে আমি দেখেছি এবার আসবো পরের অঙ্কটা পরের অঙ্কে বলা হচ্ছে বিশ গুণিতের যোগ তো গুণ সরি গুণটা করতে গিয়ে আমাদের কী করি প্রথমে সংখ্যা তিন ডেকে আমি এখানে বসিয়ে নিয়েছি তারপরে এই অক্ষরগুলোকে লেটারগুলোকে বসেছি এবার এদের গুণগুলো করছি তিন দিকে তিন দিনে ছয় গুণ করে মাইনাস চার দুগুণ আট নিচে তিন বসে গেল এসে মাঝে দুই একে তিন একে চার এক মাথায় চার একই ভাবে এর মাথায় এক দু একে তিন তিন একে চার আর জেড এর মাথায় চার বসিয়ে দিয়েছি অঙ্ক শেষ তারপর আমারও খুব সুন্দর আছে আমি একটা পাঁচ ছবি এঁকেছি তোমার ছবি না করলে চলবে বোঝানোর জন্য লিফট আছে লিফটটা বলছে আট মিনিটে চব্বিশ মিটার নিচে নামবে তাহলে বলছে ছ মিনিটে কত নামবে তো সু সোজা ওই কিংডম আট মিনিটে নামবে চব্বিশ মিটার এক মিনিটে চব্বিশের আট আর ছ মিনিটে চব্বিশের আট গুণ ছয় কাটু করে বেলো আঠারো মিটার আট দিয়ে তিন আট চব্বিশ তিন ছয় আঠারো মিটার একটা উত্তর বেরিয়ে গেল যে ছ মিনিট পর আঠারো মিনিটের নিচে নামবে এইবার পরের প্রশ্ন রয়েছে সত্তর মিনিটে কত নিচে মাটি থেকে এইখানে বলেছে এটা মনে মাটি এখানে দশ মিনিট লিফট এখানে ছিল সত্তর মিনিটে বার করেছি দুশো দশ নামছে দেখো আট মিনিটে চব্বিশ এক মিনিটে চব্বিশ আট সত্তর মিনিটে গুণ তিনটা চব্বিশ তিনশো থেকে দুশো দশ মিটার এইখান থেকে এতটা দুশো দশ মিটার আমার তো দুশো মিনিট উপরে ছিল তার মানে এইখান থেকে এতটা কত এটা প্রশ্ন রয়েছে যে এখান থেকে কত নিচে আছে দশ মিনিটের বাদ দেবো তাহলে আমি একে লিখেছি দেখো যেহেতু লিপটা ভূমি থেকে দশ মিনিটের ওপরে ছিল তাই দুশো দশ বিরোধ মানে দুশো মিটার নিচে থাকবে এটা হয়ে গেলো তোমাদের অ্যাটভিটি টু এর কমপ্লিট হয়ে গেল অঙ্কের অ্যাটভিটি ওয়ান আর টু করলাম আজকে একটা ভিডিও চালাব সেটা হচ্ছে ভূগোলে পার্ট ওয়ান এবং পার্ট টু ডাস তাহলে তোমাদের ক্লাস সব তোমরা কমপ্লিট পেয়ে যাবে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও